সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এবং তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা সপ্তম শ্রেণীর 5 অধ্যায়ের বীজগণিতীয় সূত্রাবলী ও এর পূর্ব সম্পর্কিত 5.2 অনুশীলনীর টপিক্স নিয়ে আলোচনা করব। এই অনুশীলনীতে আমাদের যে সূত্রগুলো কাজে লাগবে সেটা হচ্ছে তোমার a+b (a-b) = a² - b² এই সূত্রটা সবচেয়ে বেশি এই অধ্যায়ে এই অনুশীলনীতে কাজে লাগবে। আরেকটা সূত্র কাজে লাগবে a+a (x+b) = x² + a+b (x+ab). এই সূত্র দুটো আমাদের এই অধ্যায়ে সবচেয়ে বেশি কাজে লাগবে। আমরা এই সূত্র দুটোর উপরে নির্ভর করে আমাদের যাবতীয় গাণিতিক সমস্যাগুলো এখান থেকে আমরা সমাধান করবো। ঠিক আছে, তোমরা আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের পাঠ্যক্রমে চলে যাব। আমরা এখন এখান থেকে 1 নম্বর গাণিতিক সমস্যাটা সমাধান করার চেষ্টা করবো। এইটা এখানে লিখবো সমাধান, সমাধান লিখে আমরা এখানে আমাদের আছে 4x + 3 (4x - 3), ওখানে কমা দেওয়া আছে। আমরা যখন করবো তখন সরাসরি এখান থেকে আমরা এই এটা মানে ইনটু দিয়ে চলবো এবং এটা বলছি কি সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। আমরা এখন একটা জিনিস দেখি, এইটাকে যদি আমরা দেখো তো এইটা যা এটাও তাই, এটা যা এটাও তাই, শুধুমাত্র চিহ্ন আলাদা। অর্থাৎ এ এটা এ ধরলাম আর এটা বি ধরলাম, এটা এ ধরলাম আর এটা বি ধরলাম, তাহলে কি হচ্ছে a+b (a-b), তার মানে কি আমাদের এই সূত্রের সাথে মিলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ওই সূত্রটা এখানে কি আসে আমাদের a² - b² অর্থাৎ প্রথমটা a² - শেষটা a², তাহলে এখানে প্রথমটা a² - শেষটা a² দেবো আমরা। এখানে কত 4x² - 3x², এটা ক্যালকুলেশন করলে কত আসে 4 মানে 6x² - 9, এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, আমরা এবার 2 নম্বর ম্যাথটা সমাধান করব। এই দুই নম্বরটা বলছে দেখো, 2 নম্বরটা এখানে আছে আমাদের 13 - 12b (13+12b), এইটা এইটা হচ্ছে আমাদের ধরি আমরা এইটা গিয়ে আর এটা হলো বি, এইটা বি, এইটা বি, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে আমাদের এখানে 13² - 12b² এটা ক্যালকুলেশন করলে 13² করলে আমাদের কত আসে 169, আর এটা 12² করলে 144 আর 2 স্কোয়ার, এইটা আমাদের আনসার। ঠিক আছে, এরপরে আমরা দেখো 3 নম্বরটা সমাধান করবো। 3 নম্বরটা হচ্ছে এখানে a+3 (ab - 3), সেম আমাদের একই হচ্ছে আমরা এটা খেলে, তাহলে এটা কত আসছে a² - 3² তার মানে a² - b² আর এটা 9, এইটা হচ্ছে আমাদের আনসার। তারপর আমরা 4 নম্বরটা মানে n - x² (10+x), এটাও আমরা ওই সেম সূত্রে ফেলবো। দেখো এখানে তার কত n² - x² কত 10 100 আর এটা হচ্ছে x² - y², এটা হচ্ছে আমাদের আনসার। এবার আমরা এখান থেকে 5 নম্বরটা সলভ করবো। 5 নম্বরটা ম্যাথটা বলছে 4x² + 3y² ইনটু এটা কত 4x² - 3y² তাহলে এটাকে আমরা ধরি এখান থেকে এটা এ, এটা বি, এটা এ, এটা বি, তার মানে কত a+b (a-b) অর্থাৎ 4x² - 4x² - 3y² - n² এটা ক্যালকুলেশন করলে 16x² - 2 পাওয়ার পর গুণ হয়, তাহলে এখানে কত 9 কত ওয়াই ফোর আনসার। তারপর হচ্ছে আমরা কিন্তু 6 নম্বর রাখতে পারবো, এখানে আছে কত a-b - c। দেখো এখানে a+b + c, এইবার এখানে তোমাদের টেকনিক অ্যাপ্লাই করতে হবে। যে আগে আমাদের দুটো করে রাশি ছিল, এখন এখন এখানে আমাদের কয়টা করে রাশি, তিনটে করে রাশি, তাও আমার কোনো সাথে কোনো মিল নেই। এখন আমরা মিল করবো, কীভাবে মিল করবো, এ আর এখান থেকে মাইনাস কমন দিলাম, নিলে হলো কত, এই মাইনাস যখন কমন দেবো তখন মধ্যে চিন্তা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা আর এখানে যেটা আসছে এটাকে আমরা ওই একইভাবে ব্র্যাকেট দিয়ে দেবো, দিলে কত হচ্ছে
দেখো এইটা এ বি এটা এ এটা বি, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার সূত্র হচ্ছে এটা এ এর হোল স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন এইটা আমাদের এর মধ্যে থাকলো, কিন্তু এইটা আবার একটা সূত্র হয়ে যাচ্ছে, কি সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা এটা লিখি সূত্রটা কি বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার, অর্থাৎ কিছু সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ সি বি প্লাস বি স্কোয়ারের সূত্র। এবার আমরা এখান থেকে ব্র্যাকেট তুলে দেবো, দিলে কত হচ্ছে এ স্কোয়ার আর এটা বি স্কোয়ার মাইনাস টু বি সি আর এটা সি স্কোয়ার, এইটা আমাদের আনসার। ঠিক আছে, ঠিক আছে, আমি আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা এখান থেকে তোমার ছয় নম্বর ম্যাথটা সলভ করব। দেখো ছয় নম্বর ম্যাথটা বলছে আমাদের এইটা, আমরা ওটা কত সরি সাত নম্বর ম্যাথটা সলভ করবো। সাত নম্বরটা বলছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, আর এখান থেকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এটা আমরা আবার এটাকে দুটো খণ্ডে বিভক্ত করতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে এক সাইডে নিলাম আর মাইনাস এক্সকে আর এক সাইডে দিলাম, ঠিক এটাও আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক সাইডে নিলাম আর এটা মাইনাস এক্স আর এক সাইডে থাকলো। তাহলে এটা হলো এ এটা বি এটা এ এটা বি, তাহলে এটা কিছু সূত্র হলো এ স্কোয়ার আর এটা বি স্কোয়ার, এটা আবার সেম সেই সূত্র হয়ে গেল এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে লিখি এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়ান হোল স্কোয়ার, আর এটা আমরা এখানে এক্স স্কোয়ার রেখে দিলাম। তাহলে এটা এর পরে কথা হচ্ছে এক্স ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এটা এক্স স্কোয়ার। এবার এই দুটো এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ যাচ্ছে, গেলে এক্স ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা আমাদের অ্যান্সার। আমি আশা করি তোমরা বুঝতে পারছো, আর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কল করবে তোমরা। এবার আমাদের আট নম্বর ম্যাথটা করব। আট নম্বরটা কি বলছে এক্স মাইনাস ওয়ান বাই টু এ ইনটু এক্স মাইনাস ফাইভ বাই টু এ, এটা খেয়াল করো আমাদের এই যে সূত্রটা আছে আমরা প্রথম যে সূত্রটা শিখেছি, হ্যাঁ এই প্রথম ওই সূত্রের সাথে এখানে আমাদের এটা মিল যাচ্ছে, মিলে যাচ্ছে না প্রথমটা কতটা মিল আছে কিন্তু এইটা আমাদের মিলতেছে না, এইটাকে আমরা এই সূত্রের সাথে ফেলবো, এই সূত্রে ফেলে আমাদের ম্যাথ সলিউশন করতে হবে। তাহলে এটাকে আমরা কীভাবে করতে পারি, এখানে দেখো এখানে আমরা তো এভাবে নিই যে এক্স প্লাস মাইনাস এ বাই টু মাইনাস এ বাই টু, আর এটাকে যদি এইভাবে লিখি এক্স প্লাস মাইনাস ফাইভ এ বাই টু এর হোল স্কোয়ার। দেখো তো আমাদের এখন এই সূত্রের সাথে মেলে কিনা, এটা এক্স প্লাস এটা বি এ এক্স প্লাস এ আর এটা হচ্ছে এক্স প্লাস বি, তাহলে আমাদের এই সূত্রের সাথে মিলে গেল। আবার এখন কি ওই সূত্র অনুযায়ী মান বসাবো, এখানে বসলে কত এক্সের হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি, এ মানে হচ্ছে এখানে এ বাই টু আর বি মানে হচ্ছে এখানে মাইনাস ফাইভ এ বাই টু ইন্টু এক্স প্লাস এ, আমাদের সূত্র হচ্ছে এ বি, এ বি আমরা এখানে বসিয়ে দিই, এ বি মানে হচ্ছে এ টু এ আর এটা বি, তাহলে এটা কত মাইনাস এ বাই টু, তাই না, আর ইন্টু মাইনাস ফাইভ এ বাই টু, ঠিক আছে। এবার এটা অনেক ক্যালকুলেশন করে বসিয়ে দিই এখানে এক্স স্কোয়ার প্লাস এটি লস কত টু, আর এখান থেকে কত হচ্ছে টু দ্বারা টুকে ভাগ করলে ওয়ান হয় এ মাইনাস ফাইভ এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে প্লাস, এখানে কত এ আর ফাইভ এ গুণ করলে ফাইভ এ স্কোয়ার আর নিচে ফোর, তাহলে এটা ক্যালকুলেশন করি আমরা এক্স স্কোয়ার আর এটা হচ্ছে এখানে মাইনাস সিক্স এ ফাইভ এ আর এ মানে হচ্ছে সিক্স এ বাই টু ইন্টু এক্স আর এটা হচ্ছে ফাইভ এ স্কোয়ার বাই ফোর, এটা কাটাকাটি করো থ্রি এক্স স্কোয়ার প্লাস মাইনাস থ্রি এ এক্স প্লাস ফাইভ এ স্কোয়ার বাই ফোর, এটা আমাদের আনসার। এটা রাখতে পারো, এটাকে আবার ক্যালকুলেশন করে আবার একটু এখান থেকে ফোর এর সাথে লসাগু করে আর একটা আকার আসতে পারে, সেটাও রাখতে পারো, কোনো সমস্যা নেই, তোমরা এটা রাখলেও হবে। ঠিক আছে, আমরা এবার পরের ম্যাথটাতে যাব। পরে আমরা
এখন নয় নম্বর ম্যাথে দেখো, ওয়ান বাই ফোর এক্স মাইনাস ওয়ান বাই ফোর ওয়াই ইন্টু ওয়ান বাই ফোর এক্স প্লাস ওয়ান বাই থ্রি ওয়াই। ঠিক, আমরা ওই সূত্রের সাথে এটাই করি দরকার, এটা আমাদের এই জেনারেল সূত্রের সাথে মিলে যাচ্ছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা লিখলে কত লেখা যায়, এক্স বাই ফোর হোল স্কোয়ার মাইনাস কত ওয়াই বাই থ্রি এর হোল স্কোয়ার, তার মানে কত এক্স স্কোয়ার আর নিচে হচ্ছে সিক্সটি, আর এটা ওয়াই স্কোয়ার নিচে হচ্ছে নাইন, এটা আমাদের আনসার। ঠিক আছে, আমরা এবার দশ নম্বর ম্যাথটা সলিউশন করবো। দশ নম্বরটা বলছে দেখো, এখানে এ ফোর প্লাস থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স ফোর, আর এইটা এখান থেকে কত আছে নাইন এক্স ফোর মাইনাস থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ ফোর। এটাকে আমরা দেখো এইটা আর এটা মিল আছে, মানে শুধু চিহ্নে আলাদা আর সব কিছুতে মিল আছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখি যে নাইন এক্স ফোর আর এ ফোর একসাথে নিলাম, এই প্লাস থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার নাইন এক্স ফোর প্লাস এ ফোর থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে আমাদের এইটা এ এইটা বি এইটা এ এইটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র আসলো, তার মানে হচ্ছে নাইন এক্স ফোর প্লাস এ ফোর এর হোল স্কোয়ার আর এটা থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার। এটা আমাদের ক্যালকুলেশন করো, এ প্লাস বি হোল স্কোয়ার, তার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এটা এখান থেকে হোল স্কোয়ার করলে কথা হচ্ছে নাইন, আর এই এ স্কোয়ার আর টু এ ফোর, এখান থেকে এক্স স্কোয়ার আর টু এক্স ফোর, এটা আমরা ক্যালকুলেশন করে দিই নন একাশি এক্স এইট নয় যেখানে আঠারো এ ফোর এক্স ফোর এ ফোর এক্স ফোর প্লাস এ এইট মাইনাস নাইন এ ফোর এক্স ফোর। এবার প্লাস মাইনাস করে দিই, তাহলে এটা এইট ওয়ান এক্স এইট প্লাস আঠারো থেকে নয় গেলে নাইন এ ফোর এক্স ফোর প্লাস এ এইট হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এবার আমরা এগারো নম্বর ম্যাথে যাব। এগারো নম্বর ম্যাথটা এটা দেওয়া আছে, আমরা এটা শুরু করে দিই এখান থেকে এখান থেকে। ঠিক আছে, তাহলে এটার সমান সমান প্রথম খেয়াল করো তো, আমরা ভাববো এখানে এটুকু নাই, এটুকু আছে এখান থেকে, তাহলে এটি এ প্লাস বি আর এটা সি মাইনাস বি, তার সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এ যেটা আছে এটা এখানে থেকে যাবে, তাহলে এখান থেকে কত এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এইটুকু আবার সূত্র হয়ে গেল ওই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, তাহলে এটা কত এক্স ফোর মাইনাস ওয়ান, এইট হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, আমরা এবার বারো নম্বর ম্যাথটা করবো। বারো নম্বর ম্যাথটা করবো এবং এখান থেকে আমরা এই কমা তুলে দেবো, কমা তুলে দিয়ে আমরা এখান থেকে সলিউশন করি, তাহলে এটা কত নাইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবার এটা লিখবো কত থ্রি এ হোল স্কোয়ার বি হোল স্কোয়ার, তাহলে এটা কত আমাদের এখান থেকে নাইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা করলে নাইন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, সূত্র আবার এখান থেকে লেখা যাচ্ছে নাইন এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার, তার মানে কত এইট ওয়ান এ ফোর মাইনাস বি ফোর, এইটা আমাদের আনসার। ঠিক আছে, সবাই
তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং পরবর্তী ভিডিও পেতে লাইক।